আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আমার এটা ট্যাংরা মাছের পুকুর, আপনারা জানেন, কিন্তু পানি প্রচণ্ড কালো হয়ে গেছে আর ম্যাক্সিমাম হচ্ছে যে এখানে ক্ষার জমা হয়েছে, মানে প্রচুর খাদ্য জমা হয়েছে। তো আমি এখন পুকুরের পানিগুলো পরিবর্তন করব। আর পানি পরিবর্তনের উপকারিতা কী সেটা তো আপনারা ভালো করে জানেন। তো আমি আমার ম্যাট পাম্প যে আছে, ম্যাট পাম্প দিয়ে পানি চেঞ্জ করব। ম্যাট পাম্পটা এখনও বসাইনি, বসাবো। আমি যে এখানে কথা বলতেছি, মাছগুলো সবগুলো এখানে আসছে। এই যে আপনি দেখতেছেন, একটু নড়াচড়া করতেছে, সবগুলো এখানে মাছ আসছে। তো আমি এখন পানি চেঞ্জ করব। তো প্রতিটা অংশ আপনাদের দেখাচ্ছি। এই যে এটা আমার ম্যাট পাম্প, এটা দিয়ে এখন এই পুকুরের পানি মিনিমাম হলেও 2 ফিট আমি চেঞ্জ করব, 2 ফিট না হলেও 1.5 ফিট চেঞ্জ করব। এটা হলো 2 হর্সের পাম্প, ডেলিভারি 2.5 ইঞ্চি। আর এই যে এখানে একটা, যেখানে পানি একটু বেশি সেখানে একটা খুঁটি করা হবে এর, আর এটার সঙ্গে বাড়া দিয়ে মাটি থেকে মিনিমাম 2 ইঞ্চি উপরে রাখবো পানিগুলো সরার জন্য। দেখেন আপনারা, সো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পিছনে আমার পাইপ দিয়ে চলে যাচ্ছে পানি, ম্যাট পাম্পটা লাগানো হয়েছে ওখানে। তো এখানে মেইন যে ফ্যাক্টটা সেটা হচ্ছে যে আমার পুকুরের প্রাকৃতিক খাবার প্রচুর পরিমাণ জমছে, এর কারণে আমি পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি। পানিগুলো দিলে প্রাকৃতিক খাবার একটু কমে যাবে, কারণ প্রাকৃতিক খাবার বেশি হলে যেটা সমস্যা হয়, অনেক ক্ষেত্রে মাছ বেশি খেয়ে পেট ফুলে যায়, বিভিন্ন সমস্যা, মানে যেটাই হোক বেশি কোনো কিছুই ভালো না। তো আমি যদি এখন 1 ফিট পানি কমাই দিই, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু পানি অনেক দূর কমে গেছে। তো আমি যদি পানি কমাই দিয়ে আবার নতুন পানি দেই, তাহলে কিন্তু একটা ভারসাম্যটা বজায় রাখবে বা বজায় থাকবে। তো এই কারণেই আমি পুকুরের পানি চেঞ্জ করতেছি। এখন আপনারা বলতে পারেন যে অনেকেই হয়তো প্রাকৃতিক খাবার বাড়াবে কীভাবে সেটা চিন্তা করতেছে, আর আমি সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার আমার বেশি হয়েছে এই কারণে পানি চেঞ্জ করতেছি। তো এটা হতে পারে, অনেকের ক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়, কারো ক্ষেত্রে একটা সুবিধা আবার কারো ক্ষেত্রে ওইটাই আবার অসুবিধা হয়। সেই রকম আমার, আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে কিন্তু অনেক ধরনের শ্যাওলার মতো জমছে। হ্যাঁ, এগুলোও এক ধরনের খাবার, প্রাকৃতিক খাবার। তো আমার পুকুরে পর্যাপ্ত পরিমাণ, প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার জমছে। আমি বাইরে থেকে খাবার কালকেও দেই নি। তো আজকে দেখি পানির কালার আরও সবুজ হয়ে যাচ্ছে, মানে সবুজ হয়ে একেবারে ডিপ সবুজ কালোর মতো হয়ে গেছে। তো এখন মোটরটা চলুক, মোটরটা হয়তো বা 2 ঘন্টা চললেই 1 ফিট 1.5 ফিট পানি কমে যাবে, তখন আমি আসলে আবার নতুন পানি দিব। তো একটু ভারসাম্যটা বজায় রাখবে। তো যাই হোক, এই হলো আমার পুকুরের পানি চেঞ্জ করার মূল কারণ। আর আমি একটু ভয়ে আছি, কারণ ট্যাংরা মাছ এর আগে কখনো করিনি। যদি আমার কাছে বাংলা মাছ থাকতো, বা সেটা হচ্ছে যে রুই, বাংলা মাছ বলতে রুই মিরকা বা তেলাপি, আগের মতো যেরকম অভিজ্ঞতা থাকতো এরকম থাকতো, তাহলে এটা এখনই চেঞ্জ করতাম না যতক্ষণ পর্যন্ত পানিটা নষ্ট হয়ে না যায়। এখন কিন্তু মাছের খাবার পরিমাণ প্রচুর বেশি, যার কারণেই আমি কিন্তু চেঞ্জ করতেছি। তো যাই হোক, আপনারা আশা করি আমার মেইন টপিকটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।